আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করব অনেক মজার একটা জিনিস। এটাকে বলে জাফরানি চিকেন কোরমা। চিকেন কোরমা জাফরানি টাইপের আর কি, মানে জাফরানি টাইপের দেখলেই বুঝবেন কী হয় শেষ পর্যন্ত আর কি। তো যাই হোক, এই জন্য আমার কয়েকটা মশলা তৈরি করে নিতে হবে। তো মশলাগুলোর মধ্যে আমি প্রথম যে মশলাটা তৈরি করতেছি সেইটার জন্য এখানে আমি নিচ্ছি হচ্ছে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 প্যাকেট থেকে একটু বেশি দই, টক দই, অথবা 6 টেবিল চামচ নিতে পারেন, 6 টেবিল চামচে মাপেন। প্রায় 7-8টা কাঁচামরিচ ফালি করে নিছি, একটু ভাজা জিরার গুঁড়া নিছি, তালা জিরার গুঁড়া 2 চা চামচ, আর 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর কাশ্মীরি মরিচ নেওয়ার কথা তো আমার, কাশ্মীরি মরিচ আর নর্মাল মরিচ মিলাই আমি এখানে নিছি 4 টেবিল চামচ, 4 চা চামচ, 2 চা চামচ নিছি লাল মরিচ, 2 চা চামচ নিছি কাশ্মীরি মরিচ, যেটা আমাদের দেশে কাশ্মীরি মরিচের গুঁড়া হিসেবে পাওয়া যায় আর কি। আর যদি না থাকে কিছু করার নাই, কাশ্মীরি মরিচ ওটা নর্মাল মরিচের গুঁড়া দিয়ে কভার করে দিন। কাশ্মীরি মরিচের গুঁড়া একটু রঙটা লালচে হয়, এই জন্যই দেওয়া হয় আর কি। যাই হোক, এখন এইগুলাকে আমার পেস্ট করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম মশলাটা, এইটা হচ্ছে দ্বিতীয় মশলা। দ্বিতীয় মশলার জন্য এখানে আমি নিছি জায়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচ, এলাচি নিছি দেশি 8টা, আর লবঙ্গ নিছি 5টা, কয়েক টুকরা 2-3 টুকরা মানে 3-4 টুকরা দারচিনি, এটাকে বলে মৌরি অথবা গুয়ামরিচ অথবা সব যাই বলেন না কেন, এটা নিছি 2 চা চামচ, আর 2টা কালো এলাচি নিছি। এখন এইগুলাকে আমার গুঁড়া করে নিতে হবে। এই সমস্ত মশলার লিস্ট ডেসক্রিপশনে পাবেন, যদি আপনারাকে বুঝতে না পারেন, ভুলে যান কিংবা যাই হোক না কেন। তিন নম্বর মশলা হচ্ছে এইটা, সেই জন্য আমি এখানে 1/2 কাপ টক দই নিছি, প্রায় 8-9টার মতো পেস্তা বাদাম নিছি, পেস্তা বাদাম না কাঠবাদাম, কাজু বাদাম 8-10টা, কাঁচা কাজু বাদাম, আর এখানে নিছি হচ্ছে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, এর সাথে আমি 1 চা চামচ কেওড়া জল দিব। এখন এইটা দিয়ে দিলাম, এখন এইগুলাকে মিলে একটা পেস্ট বানিয়ে নিব। আর এই মশলাটা ব্লেন্ড করার সময় অল্প একটু জাফরান আমি পানিতে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে, একটু যাতে হলুদ রঙ হয়। যাই হোক, এখন এই পেঁয়াজের বেরেস্তা টেস্তা সব কিছু দিয়ে আমি দই টইগুলো এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার সব মশলা ব্লেন্ড করা শেষ, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিছি, 2 টেবিল চামচ ঘি নিছি, নিয়ে আমি চুলার জালটা জ্বালাই, ঘিটাকে একটু গলায় নেই। তেল ঘি গলে গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিব। এখানে আমি দিচ্ছি 4-5টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 4টা দেশি এলাচি, 5-6টা লবঙ্গ, আর একটা বড় কালো এলাচি, এগুলোকে আমি একটু পিটায় পাটায় ভেঙে নিছি আর কি। এগুলা দিয়ে দিব, আধা মিনিটের মতো ভেজে নিব। সমস্ত মশলা লিস্ট ডেসক্রিপশনে দেখতে পাবেন, নাহলে স্ক্রিনে মানে রান্নার শেষে স্ক্রিনে একটা শর্ট দেওয়া থাকবে মশলার নামগুলো, কোনটা আমি কতটুকু দিলাম। আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি এখানে 1 কেজি মুরগি আছে টুকরা টুকরা করে কাটা ধোয়া, ওগুলা দিয়ে দিব। এখন মিনিট দুয়েক এটাকে একটু ভেজে নিব, চুলার জালটা হাইয়েই আছে। মিনিট দুয়েক ভুনার পরে মুরগিটা অনেক পানি ছাড়ছে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে আদা রসুনের বাটা দিব, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি ছোট চামচ দিয়ে দিলাম বলে দুইবারে দিলাম আর কি, দিয়ে এটাকে 2-3 মিনিট একটু ভুনে নিব। আবার ভুনে নেব, মানে এই চুলার জায়গাটা কিন্তু আমি হাইয়েই রাখছি, আর একই সাথে এর মধ্যে এখনই দিয়ে দিই লবণ দিয়ে দিতে হবে। তো অনুমান করে দিলাম এতেই হয়ে যাবে বোধ হয়, মানে পরে দেখা যাবে। মিনিট 2-3 ঘুনার পরে আমি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ একটু উঁচা উঁচা করেই দিলাম, দিয়ে এটাকে আবার 2-3 মিনিট ভুনে নেব। 3-4 মিনিট ভুনার পরে আমি এর মধ্যে
এই দইয়ের মশলাটা দিয়ে দিব, দই কাঁচামরিচ দিয়ে যেটা বানাইছিলাম। আর এটা ধুই একটু পানিও দিয়ে দিব। এই আধা কাপের মতো পানি দিলাম, দিয়ে এখন এটাকে আমার ভালো মতো মিশাই আবার ভুনে নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে 5-6 মিনিট একটু ভুনে নিব আর কি। জালটা আমি হাইয়ে রাখছি, একটু কমায় দিই এখন, কারণ যেহেতু বলকটা এসে গেছে। এইটা একটু হাইয়ের থেকে একটু নিচে নামাই দিলাম, কিন্তু মিডিয়ামে না, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি। 5-6 মিনিট পরে ঝোলটাও টেনে গেছে। যাই হোক, এখন এর মধ্যে আমি এই যে শেষের দই পেঁয়াজের বেরেস্তা সহ যেটা মশলা করছিলাম সেইটাকে দিয়ে দিব। এই বাটিটাও ধুয়ে একটু পানি দিয়ে দিব। তার আগে আমি গুঁড়া মশলাটা দিয়ে নিই, যে গুঁড়া মশলাটা করছিলাম সেই গুঁড়া মশলাটুকু এর সাথে দিয়ে দিব। আর এই বাটিটা ধুয়ে আধা কাপের মতো পানি দিব, যদি লাগে ঝোলের জন্য আরও পরে দিব, আপাতত এইটুকু দিয়ে নিই। এটা ভালো করে একটু মিশাই নিই। সাইডগুলোতে একটু কাছায় দিচ্ছি, কারণ সাইডগুলোয় মশলাটা লেগে রাখলে অনেক সময় পোড়া পোড়া হয়ে যায়, তো যাতে সবগুলোই মাঝখানের দিকে থাকে। এখন এটাকে ঢেকে 5-6 মিনিট জাল দিব। জালটা মিডিয়ামে রাখলাম, 6-7 মিনিট পর দেখি কি অবস্থা। মোটামুটি হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এটা ঝোলটা বাদাম টাদাম দেওয়ায়, বেশ দই বাদাম থাকায় এরকম ঘনই হয়। ইচ্ছা করে শুকায় নেওয়া যায়, কিন্তু আমি ঝোল সহ খাবো, সেই জন্য আমি ঝোল রাখছি, ঝোলটা যার যার পছন্দ মতো। এখন এতে দিয়ে দিতে হবে হচ্ছে একটু আদার কুচি, এরকম কুচি কুচি করা একটু আদা, আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে একটু মিলায়, মানে হালকা হাতে মিলায়, খালি ফ্লেভারটা যাতে আসে এইরকম আর কি, অত ঘুটে মিলানোর দরকার নাই। চতুর পাশগুলোকে ক্লিয়ার করে দিই। এখন এটাকে ঢেকে 10 মিনিট রেখে দিতে হবে, জালটা বন্ধ করে। জালটা বন্ধ করে দিব, 10 মিনিট থাক, ফ্লেভারটা চতুর্দিকে ছড়াক, তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি 10 মিনিট পরে। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার জাফরানি কোরমা, একটু অন্য ধাঁচের মুরগির কোরমা। মানে আমরা সাধারণত কোরমা বলতে যা বুঝি, একটু মিষ্টি হবে, একটু সাদা হবে, অমুক হবে, তমুক হবে, না তা না, এইটা একটু অন্য রকমের, কিন্তু খাইতে দারুণ। পোলাও টোলাওয়ের সাথে সাংঘাতিক জমবে। এখন সামনে ঈদ আসতেছে, আপনাদের এই ঈদের জন্যই অ্যাডভান্স একটা দিলাম আর কি, যে ট্রাই করে দেখতে পারেন। কারণ সাধারণভাবে তো আমরা সব সময় রান্না করি, একটু অন্য টেস্ট একটু বানায় দেখি না কেমন লাগে আর কি। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখে ফেললেন কেমন করে তৈরি করে ফেললাম। মশলাগুলো প্রথমে করে রাখবেন, তারপর রান্তে 1-2-3 আপনার কোনো ব্যাপারই না, কয়েক মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।